আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো গতকাল ছোট বোনের বাসা থেকে দাওয়াত খেয়ে চলে আসছি আপনারা হয়তো ওই ব্লগটা পেয়ে গিয়েছেন দেখে ফেলেছেন তো আসার পর রাত হয়ে গিয়েছিল তো বোনের বাসা থেকে আমাদের সবাইকে গিফট দিয়েছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু একেবারেই খুব অল্প সময়ের জন্য যাওয়া হয়েছিল ওভাবে সময় দিতে পারি নাই আমারও বাড়িতে চলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে যাওয়ার স্কুল খুলে যাবে তো আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল থাকার জন্য কিন্তু আমি দুঃখিত থাকতে পারি নাই তো যাই হোক তো আপনাদেরকে দেখাই আমাকে কি গিফট দিয়েছে আমার বোনের বাড়ি থেকে যদিও আমি রাত্রে একটু খুলে দেখেছি কারণ রাত্রে আমি ভিডিও করতে পারি নাই কারণ রাত্রে তো রুম অন্ধকার ছিল আসলে মানে রুমের ভিতরে আমাদের অন্ধকার একটু লাগে কারণ প্রচুর গাছপালা আমাদের বাড়িতে মানে ঘরের ভিতরে কেমন যেন অন্ধকার হয় মানে ঠিক কালার বোঝা যায় না তো ভাবলাম যে দিন হোক তারপর ভিডিও করব তো সুন্দর একটা শাড়ি আর আপনারা সবাই হয়তো জানেন যে ব্লু কালার আমার পছন্দ রেড কালার পছন্দ ব্ল্যাক কালার পছন্দ মানে আমার ব্লগ যারা দেখে তারা জানে তো ব্লু কালার শাড়িটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি খুব পছন্দ হয়েছে আমার বোনকে অনেক অনেক ধন্যবাদ স্বর্ণা তোমাকে খাইরুল তোমাকে তোমাদের দুজনকেই অনেক ধন্যবাদ এত সুন্দর একটা শাড়ি দিয়েছে যেটা আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা রেড কালারটা সম্ভবত ব্লাউজ পিস আর এটা হচ্ছে হয়তো ব্লাউজের হাতার প্যানেল হবে আমদিকে হাতার হয়তো প্যানেল হবে এখন দেখতেছি আপনাদের সাথে সাথে আমি আর এটা হচ্ছে আঁচল রেড কালার এই যে গিয়েছিলাম বাহিনী সবগুলা বাচ্চা আসলে আব্বু অসুস্থের জন্য যাইতে পারে না আব্বু যাইতে পারে নাই আমাদের বাড়ি সবাইকে দাওয়াত দিয়েছিল তো সবাই তো আসলে যাওয়া সম্ভব হয় নাই তো আমার দুই ভাই আর আমার দুই বাচ্চা নিয়ে আমি গিয়েছিলাম তো ওদের ওরা যেহেতু ছোটো এদিকে আসো তোমাদের গিফটগুলো দেখাও আসো জওহার জিনাত তো ওরা যেহেতু ছোট তো খুব করে চাচ্ছিল ড্রেস কেনা কিনে দেওয়ার জন্য কিন্তু ওরা ছোট পায় নাই ওরা তো বলতেছিল যে আপু ওদের জন্য ড্রেস কিনতে চেয়েছিলাম কিন্তু ওদের কারো সাইজ জানি না আর এতটা সময়ও ছিল না তো সবাইকে হচ্ছে এই যে টাকা দিয়ে দিছে সবাইকে দেখি যা এই যে তো ওরা সবাই অনেক বেশি হ্যাপি তো সবাই আঙ্কেল আনটিকে খায়রুল আঙ্কেল আর হচ্ছে স্বর্ণ সবাইকে ধন্যবাদ দিয়ে দাও ধন্যবাদ 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 কারণ আমরা যখন রাতের বেলা আসছি মানে খুবই তাড়াহুড়ো করে আসছে অনেক রাত হয়ে গিয়েছিল আস্তে আস্তে তো ভিডিওর মাধ্যমে আমরা সবাই ধন্যবাদ দিয়ে দিলাম এখানে তো ভালো লাগবে তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ওদের চ্যানেলটা আপনারা ঘুরে আসবেন আমার বোন হিসাবে হোক আর আজকে আমি টুকটাক সারাদিনে যতটুকু যা শেয়ার করি বা কাজ করি সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমেই শেয়ার করব পুরো ভিডিওটা দেখে তারপর যাবেন এখনকার মতো আমি ক্যামেরার সামনে থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম খেজুর গাছ থেকেই কিন্তু ফ্রেশ খেজুরের রস করা হচ্ছে আর আজকে এই ফ্রেশ খেজুরের রস দিয়ে হবে খেজুরের রসের পায়েস খুবই মজার একটা পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা গ্রামীণ একটা রেসিপি অনেক আগে আমার দাদি ফুপি মা চাচিরা এভাবেই খেজুরের রস দিয়ে পায়েস রান্না করতো তো আমি আজকে যেহেতু গ্রামে তো ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি তো একটা হাঁড়িতে এরকম ফ্রেশ খেজুরের রস নিয়ে চুলায় বসিয়ে জাল করেছি বেশ কিছুটা সময় ধরে যখন রসটা ফুট ফুটেছে দশ মিনিট ফুটার পর এখানে দিয়ে দেওয়া হচ্ছে পোলাওয়ের চাল ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দেওয়া হচ্ছে দুইশো গ্রামের মতো আর খেজুরের রস নেওয়া হয়েছিল প্রায় চার লিটারের মতো তারপর এই খেজুরের রসটাকে জাল করা হচ্ছে আর খেজুরের রসের এই পায়েসটা রান্না করছে আমার দাদি তো এভাবে নেড়ে জেনে নিচ্ছে তো নেড়ে চেয়ে নিচ্ছে আর এ যে খানিকটা লবণ দিয়ে দিয়েছে আর এই যে দেখেন রসের মধ্যে চালগুলো কি সুন্দর লাগছে দেখতে তো রসের মধ্যে চাল বেশ কিছুটা সময় নিয়ে চাল করতে হবে আর এদিকে একদম খাঁটি গরুর খাটি দুধ ছেঁকে নেওয়া হচ্ছে আর আজকে এই পায়েসের জন্য আমাদের দুই লিটার গাভীর দুধ লাগবে ফ্রেশ তো যে রসের মধ্যে আমরা চালটা ফুটাচ্ছিলাম দেখেন চালটা কিন্তু প্রায় ফুটে গিয়েছে তো চালটা যেরকম যখন এরকমভাবে ফুটে আসবে আর কি তখন এখানে দিয়ে দিতে হবে সেই ফ্রেশ গাভীর দুধ তো এই যে এখানে দুধ ঢেলে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু এক্সট্রা করে কোনো চিনি গুড় কোনো কিছুই লাগবে না কারণ হচ্ছে আমরা যে রসটা দিয়ে রান্না করতেছি এই রসটা কিন্তু অনেক মিষ্টি খেজুরের গুড় দিয়ে যা রান্না করলে যেরকম ফ্লেভার এবং মজা হয় ঠিক এরকমই মজা হবে আর এটা একদম ফ্রেশ খাটি আমি বলবো যে একদম বিশুদ্ধ নেচারাল আল্লাহতালার যে কি কুদরত গাছ থেকে যে রসটা বের হয় সেটা এত মিষ্টি হয় আর সেই মিষ্টি জিনিসটা দিয়ে এত মজার পায়েস হয় আপনারা রান্না করলেই বুঝতে পারবেন তো যাই হোক দুধ দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে জাস্ট জাল করতে হবে জাল করতে হবে জাল করতে করতে চালটা একদম গোলে খুব সুন্দরভাবে একটু আঠালো আঠালো টাইপের হয়ে আসবে তো চালটা জাল করতে করতে দেখেন এরকম আঠালো আঠালো হয়ে আসছে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে আর এখনও বেশ খানিকটা পাতলা মনে হচ্ছে তবে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আর এতটা পাতলা থাকবে না এটা আরেকটু ঘন হয়ে যাবে তো এবারে এটাকে বেড়ে আরও একটা ফ্রেশ সুন্দর চকচকা পাতিলে বেড়ে নেওয়া হচ্ছে তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর এটা স্বাদ তো মানে বলে বোঝানো যাবে না তো আমি একটু খেয়ে দেখতেছি তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন যদি আপনাদের হাতের কাছে ফ্রেশ এরকম খেজুরের রস থাকে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ